আসসালামু আলাইকুম। হ্যালোবা বাংলাদেশের পক্ষ থেকে আমি তপু রায়হান তোদের কাছে জামদানি কিছু হাফসিল শাড়ি দেখাবো। তো চলুন শুরু করি জামদানি হাফসিল শাড়ি। এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঙি কালার এবং এই পাড়টাকে বলা হয় ইয়াজ পাড়। এটাও হাফসিল আর অল ওভার এবং চেন টেস্টি কাজ করা। এই যে দেখুন খুবই সুন্দর চেন টেস্টি কাজ, আর আঁচলের কাজটা হচ্ছে গাছ পাড়ের আঁচল। এটা কিন্তু হাফ সিল্ক 80 কাউন্টের সুতা দিয়ে বানানো। এটা অল ওভার ওয়ার্ক, ঘুড়িতে একদম ফাঁকা নাই, আরং কোয়ালিটি। এটা আঁচলের কাজ, এটা পাড়ের কাজ, এটা বডির, এটা জাল কাজ, পুরো বডিতে এইভাবে কাজ করা আছে। আর এই সুন্দর কাজ, আজ হচ্ছে হাসফুল বডির পুরো সব কাজ হচ্ছে হাসফুল, খুবই সফট। আর এটা হচ্ছে আঁচলের কাজ, এটা হচ্ছে অলিভ কালার, দুই কালারের আছে। এটা হচ্ছে বডির কাজ, এই সাইডটা দেখুন আঁচলের ফুল গাছ। এই যে আসলটা দেখুন, আসলটা আমার সিম্পলের ভিতরে একটা রিজনেবল প্রাইসে পাই, যারা রিজনেবল প্রাইসে চান তাদের জন্য ঠিক একই কোয়ালিটি একই নকশা ভিন্ন কালারের। আর একটা দেখাচ্ছি, এই যে দেখুন এটা হচ্ছে আড়ের কাজ, এটা বডির কাজ। আর আসলটা হবে ডিপ গ্রিনের ভিতরে, এটা রিজনেবল প্রাইস। জাল কাজের ভিতরে দেখাচ্ছি, এটা হচ্ছে ডাবল মদন পাক। এই যে দেখুন জাল ছিঁড়া কাজ পুরো বডিতে, ঠিক আছে। এই যে দেখুন, আর করলা পাড়ের নকশা হচ্ছে আঁচলে, এটা কন্ট্রাস্ট দুই কালারের দেখতে পাচ্ছেন, আঁচলের এক কালার হবে এবং বডির এক কালার হবে। এটাও আপনারা রিজনেবল প্রাইস হবে।